হ্যালো বন্ধুরা আবার আপনাদের জন্য নতুন একটি গভর্নমেন্ট নোটিফিকেশান নিয়ে চলে এসেছে যেমনটি আপনাদের থামলেনে দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ ঘোষণা করা হলো এইবার নবান্নতে যেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং যেই কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আবেদন হবে তো যারা যারা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করার জন্য বা এই ধরনের জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন পুলিশ ডিপার্টমেন্টে তাদের জন্য একটি বড় সুখবর চলে এসছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে প্রায় দশ হাজারেরও বেশি কিন্তু প্রচুর শূন্য পদে কর্মী নেওয়া হবে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নিল যেমনটি দেখতে পাচ্ছে দু সালের শেষের পথে কয়েকদিন পেরোলেই নতুন বছর আর এই নতুন বছরের বিধানসভায় ভোট বিধানসভার ভোটের আগেই রাজ্য জুড়ে পুলিশের বিভিন্ন প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট রাজ্যের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে নতুন করে দশ হাজার তিনশো সত্তর কর্মী পদে নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই দিন মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সভাপতিত্বে রাজ্য পুলিশ নিয়োগের সংক্রান্ত আলোচনা হয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যে পুলিশ বাহিনীর মোট দশ হাজার তিনশো সত্তরটি শূন্য মধ্যে ন হাজার দুশো আটষট্টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ হবে এবং এক হাজার বিরাশি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কনস্টেবল পদে আবেদন করার জন্য মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয় এবং পাশাপাশি যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস থাকলেই সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবেন আগামী বিধানসভার ভোটকে মাথায় রেখে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলছে রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়া চল পরিচালনা করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রের খবর বিধানসভা ভোটের আগেই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার এখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অফিসিয়ালি বিজ্ঞপ্তি অবকাশিত হবে আপডেট দেওয়া হবে তো আপনারা যেমনটি দেখলেন এখানে কিন্তু অফিসিয়াল নিউজ পেপারের মাধ্যমে কিন্তু এগুলো জানানো হচ্ছে তাই যারা যারা প্রিপারেশান নিচ্ছে ওনাদের জন্য আমি বলো খুব শীঘ্রই কিন্তু এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং আপনারা এর জন্য প্রিপারেশান নিয়ে থাকুন যখনই নোটিফিকেশান আসবে আপনাদেরকে জানানো হবে